গাইজ, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল টেডিলা ব্লগ। তো দেখতেই পাচ্ছ আমি ট্রেনে আছি, আজ হলো নবমী। তো সবাইকে জানাচ্ছি শুভ নবমী, অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক, আজকে হলো আমি শিলিগুড়ি থেকে হ্যামিল্টনগঞ্জ যাচ্ছি বাড়িতে মা বাবাকে ছাড়তে। তো আমিও থেকে আসবো, মানে নবমী আর দশমীটা হ্যামিল্টনে কাটাবো। তো তোমরা সেটারও ব্লগ দেখতে পারবে। তো চলো দেখতে থাকো। আপাতত ট্রেনে আছি, ভিউগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো নেমে সব কিছু শেয়ার করবো, আজকে সারা দিনের ব্লগ শেয়ার করবো, কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি, কী কী করছি সব কিছু শেয়ার করবো। তো দেখতে থাকো আর সব। আমরা এখন হাসিমারাতে আছি, হাসিমারাত থেকে পরের স্টেশনে হ্যামিল্টনগঞ্জ। তো নেমে যাব, তো তোমরা দেখতে থাকবো। গাইস, হ্যামিল্টনগঞ্জ চলে এসেছে, আমরা এখন নামবো। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল টেডিলা ব্লগ। সো গাইস, নিয়ে চলে এলাম নতুন আরেকটি ভিডিও। তো আজকে নবমী, সবাইকে শুভ নবমীর অনেক অনেক শুভেচ্ছা। তো তোমরা কিভাবে এনজয় করছো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও, আর আমি কিভাবে এনজয় করছি তোমাদের সাথে এখন সেটাই শেয়ার করব। তো দেখো, রেডি হয়ে গেছি, আমার পুরো আউটফিটটা তোমাদের পরে দেখাচ্ছি। তো এখন বেরোবো, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা, বাড়ি আসার পর আর কোনো ভিডিও ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এটা হলো হ্যামিল্টনের ফার্স্ট মণ্ডপ। তো রেডি হয়ে বের হয়ে গেছি, তোমাদের সাথে শেয়ার করে দিলাম, দেখে নাও। আর এটা হলো সেকেন্ড, যেখানে তারাপীঠ বানিয়েছিল। নামগুলো বললে তোমরা চিনবে না, তাই নাম আর বলছি না, তাও বলে দিচ্ছি। এটা হলো সুভাষ পল্লীর একটি মণ্ডপ হ্যামিল্টনগঞ্জের, সেটাই তো স্কুলের মাঠে করে, একটি স্কুলের মাঠে তারাপীঠ বানিয়েছে, দেখতেই পাচ্ছ। আর ভিতরের ঠাকুরের মূর্তিটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম, তো দেখতেই পাচ্ছ। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এটা হলো থার্ড মণ্ডপ, আর এখানে খুবই সুন্দর লেগেছে আমার প্যান্ডেলটা। তো থিমটাও খুব সুন্দর ছিল, তো তোমরা দেখতে থাকো। আর একটি শিবজির মূর্তি ছিল, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। নবমীর দিনও আমরা টোটো করে ঘুরেছি, টোটোতে উঠে পড়েছি, মানে টোটো করেই ঘুরছি। তো আবার উঠে পড়েছি আরেকটি মণ্ডপে যাওয়ার জন্য, সেখানেও চলে এসেছি। এটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, তো ফুল দিয়ে করা। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তোমাদের সাথে যে একটু কথা বলবো সেটারও উপায় নেই, কারণ প্রচণ্ড গান চলছিল, তার জন্য কথা বলতে পারছি না, তোমরা বুঝতেই পারছো। তো এটা হলো অগ্রগামী সংঘ, দেখতেই পারছো হ্যামিল্টনগঞ্জের ফুটবল খেলা মাঠে এই পুজোটি করেছে। তো এটা হলো কেদারনাথ বানিয়েছে, তো দেখতেই পারছো তোমরা। তো দেখতে থাকো। এটা হলো আমাদের নেক্সট প্যান্ডেল, এটা হলো আমাদের বাড়ির পাশেই কিছু দূরে আর কি। তো এটাও খুব সুন্দর হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, পুরো ভিউটা তোমাদের সাথে শেয়ার করব। আর প্রচণ্ড লাইটের প্রবলেম হচ্ছিলো, কিছু বোঝা যাচ্ছিল না, তাও আমি ভিডিও করে যাচ্ছিলাম তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য। তো এটা সাবেকিয়ানা ঠাকুর কুমোরটুলি থেকে নিয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। তো আবার আমাদের দেখা হয়ে গেছে, টোটোতে উঠবো, তার জন্য বের হয়ে গেছি। আর বাইরের লাইটিংটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো আবার চলে এসেছি নবমীর রাতে পেট পুজো করার জন্য, আমি মা বাবা আর হাজব্যান্ড। তো আবার চিকেন বিরিয়ানি অর্ডার করে দিয়েছি, বাট বিশ্বাস করো চিকেন বিরিয়ানিটা একদম ভালো ছিল না খেতে, আমাদের টাকাটাই জলে গেছে, খুবই একদম বাজে কোয়ালিটি ছিল, কি বলবো। তো এটার পর লাস্ট প্যান্ডেল দেখে আমরা বাড়ি চলে গেছি। এটা হলো লাস্ট প্যান্ডেল, নেতাজি সংঘ বাবাদের ক্লাব। কেমন লাগলো বলো, লাইক কমেন্ট শেয়ার করে দিও।